আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনি বাংলাদেশে থাকেন আর বাংলাদেশের বাইরে থাকেন, যেখানেই থাকেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমাদের আজকের নতুন যে পিসির ভিডিওটাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, সেখানে দেখাবো 64,000 টাকার মধ্যে ইন্টেলের i5 11th gen প্রসেসর দিয়ে একটা ফুল পিসি কীভাবে নয়ন ভাই বিল্ড করলো। আর আমাদের প্রতিদিনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশনটা অন করে দিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। সো আপনার বাজেট যদি 64,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনার পছন্দ যদি ইন্টেল 11th gen i5 এর প্রসেসরটা হয়ে থাকে এবং আপনার যদি টার্গেট থাকে যে আমি একটা 22 ইঞ্চি মনিটর সহ HP মনিটর ডেফিনেটলি একটা ফুল পিসি বিল করব, তাহলে এই ভিডিও আপনার জন্য। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সুনন ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি। কি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলেন? ইন্টেল এর কোর i5 প্রসেসর। মডেল কত? মডেল হইছে 11400। এই প্রসেসরের কোর থ্রেড কত বলেন? জি ভাই এটার কোর হইছে 6 কোর এবং থ্রেড হচ্ছে 12টা থ্রেড। আচ্ছা, ক্লক স্পিড? ক্লক স্পিড মানে বেস হচ্ছে 2.2 আর সর্বোচ্চ দিতে পারে 4.4। একটা ভুল করছেন, 2.2 না 2.6। 2.6 জি ভাই, সরি বলার কিছু নাই। আর কাউরে এটা জিজ্ঞাসা করি না, আপনারা করছি এটার একটা কারণ আছে। আমি যে যে ভিডিওতে বলি এই জিনিসগুলা যাতে করে যারা শুনতেছে যারা দেখতেছে তারা যেন শুনতে শুনতে মুখস্থ হয়ে যেতে পারে, এইটাই কারণ, আর কোনো কারণ নাই। আর আমি আসলে প্রতিদিনই কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও ইন্ডিভিজুয়ালি স্ক্রিনে দিয়ে দেওয়ার, একটাই উদ্দেশ্য আপনারা যেন এই প্রোডাক্টের প্রাইসগুলো কি আইডিয়া নিয়ে নিতে পারেন। আপনি অনেক নার্ভাস মনে হইতেছে, কারণ কি? একটু নার্ভাস? জি ভাই নার্ভাস আর কিছু নাই। বিষয়টা হচ্ছে যে আমরা যখন এই ভিডিওগুলো শ্যুট করি কোনো রকম প্রিপারেশন থাকে না, যেরকম আপনারটা শুরু করলাম এরকম সবার ভিডিওগুলোই করি উইদাউট প্রিপারেশন। এবং মজার বিষয় হচ্ছে যে আপনি যেই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করতেছেন এটা আমি যখন এই ভিডিও করা শুরু করি টেবিলের উপর প্রোডাক্টগুলো রাখা হয় তখনই শুধু জানতে পারি, এর আগে আমি জানতামই না আপনার পিসিতে কী কী কম্পোনেন্ট আছে। কারণ আমাদের এই পিসির ব্যাপারে আপনার সাথে কথা বলছে আমাদের কোনো একজন সেলসম্যান, কিন্তু কিছু অডিয়েন্স আছে যারা ভিডিও দেখার সময় মনে করে এটা বোধহয় হাসান ভাইয়েরই সাজেশন বা হাসান ভাই পছন্দ করে দিচ্ছে, এজন্য মিস্টেকগুলো হয়ে যায়। যাই হোক, আমাদের এখান থেকে কথা বলছে কি আপনার সাথে? মামুন ভাই। মামুন ভাই, ওকে। সো মামুন হেল্প করছে ভাইয়াকে, মামুন থাকে আমাদের এখানে অথবা মামুনের অল্টারনেটিভ আমাদের মাহমুদ ভাই আছেন, পাশাপাশি সজীব ভাই আছেন, তিনজন সেলস পার্সন আছে। যখনই আপনারা কেডাস কম্পিউটারে আসবেন তখন এই প্রোডাক্টের প্রাইসিং বা প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আছে কি না বা এগুলো টোটাল ইনফরমেশনটা কিন্তু আপনারা এই তিনজন দক্ষ সেলসম্যানের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আর যদি কোনো প্রোডাক্টের প্রাইস লাগে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন, সেখান থেকে নিতে পারেন। আর যদি আপনি চান যে না আমি কথা বলবো না শুধু দেখবো, তাহলে ওয়েবসাইটে যান, সেখানে ভিজিট করেন, সবগুলো প্রোডাক্টের প্রাইস সেখানে দেওয়া আছে। নয়ন ভাই কি করবেন এই পিসি দিয়ে? আমি মূলত ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখতেছি, এখন প্রায় শেষ, আর কিছু বাকি আছে। এজন্য আমার একটা ল্যাপটপ ছিল বাট ওটা খুবই স্লো, ওটা দিয়ে কাজ করা যায় না, এজন্য নতুন পিসি না। 64,000 টাকার পিসি, এখানে দেখেন একটা ইউপিএস দেখতে পাচ্ছেন আপনারা, এই ইউপিএসটা অনেকেই নেয় না, বাট আমরা বলি আপনার কাছে যদি বাজেট থাকে তাহলে আপনি অবশ্যই একটা ইউপিএস আপনার পিসির সাথে নেবেন। এই ইউপিএস রিমুভ করলে কিন্তু উনি চাইলে এখানে একটা র্যাম ইউজ করতে পারে আর কিছু অ্যাড করলে, তো আপনারা চাইলেই এই কনফিগারেশনটাই সেম বাজেটে রেখে একটু ঘুরাইতে পারবেন। আপনার মন চাচ্ছে না আপনি কোর্সারের র্যাম নেবেন না, আপনি একটু টাকা সেভ করেন পিএনওয়াই র্যাম নেন, টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট। পাশাপাশি ভাইয়া কিন্তু 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিচ্ছে, আপনি এখানে 350 ওয়াটের নিলেও কিন্তু চলবে। সো এই ভিডিও থেকে শুধু প্রাইসগুলো নেন, আদার্স অন্য কোনো আইডিয়া আপনার নেওয়ার দরকার নেই, প্রাইসগুলো সম্বন্ধে ধারণা নেন আর আপনার মনের মতো করে আপনি পিসিটা বানায় নেন। যাই হোক, ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে স্পেশালি অনেক থ্যাঙ্কস দোয়া রইল। ভাইয়া আসছিল হচ্ছে গাজীপুর থেকে, কাপাসিয়া থেকে। ওকে, সো পিসি বানানো শেষ, আমার কাছে আপনার একটা ভিডিও করতে হবে, করে দিলাম। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন, আর যারা যারা পিসি বিল করতে চাচ্ছেন আমাদের রেগুলার ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন। এবার একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে, নয়ন ভাই পিসিতে কী কী কম্পোনেন্ট আছে এবং ইন্ডিভিজুয়াল প্রাইস কত। ইন্টেলের 11400 i5 11th gen-এর একটা প্রসেসর, 6 কোর 12 থ্রেড, বেস ক্লক স্পিড 2.6 GHz আর আপ টু স্পিড দিতে পারে এটা 4.4 GHz। আর এই প্রসেসরটাতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে ইন্টেল USD 730, যেটা দিয়ে মোটামুটি কাজ সেরে নেওয়া যায়, ফটোশপের কাজ বলি আর ইলাস্ট্রেটরের কাজই বলি না কেন। অথবা আপনি যদি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করতে চান, কন্টেন্ট ক্রিয়েট করতে চান, এই প্রসেসরটা দিয়ে আপনার কাজ হবে হবে হবে, কারণ আমি এর থেকেও আরও লো গ্রেডের প্রসেসর দিয়ে কাজ করতেছি। i5-এর ইন্টেল 11th gen-এর এই প্রসেসরটা আমাদের আজকের বিল্ডে আছে, প্রাইস স্ক্রিনে দেওয়া রইল। মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের B560M DS3H ভার্সন 2। এই যে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিই DS3H লেখাটা দেখলেই বুঝতে পারবেন এই মাদারবোর্ডে 4টা RAM লাগানো যায়, এরকম ছোট্ট ছোট্ট অনেক ইনফরমেশন ভিডিওতে থাকে। সো ভিডিওটা দেখলে আপনার পিসি না কিনলেও কিন্তু অনেক কিছু আপনি জানতে পারবেন। সো আমাদের এই বিল্ডে
DSTH version 2 Micro TX Gigabyte motherboard 3 years warranty আর RAM হচ্ছে Corsair Vengeance LPX 9RGB 3200 MHz একটা সিঙ্গেল স্টিক আর Corsair RAMটা আসলে এত বেশি চলে এত বেশি পপুলার আমাদের PC যদি 20টা সেল হয় কোনোদিন এর ভিতরে 15টা থেকে 16টার মতো Corsair RAM দিয়ে বিল হয় এখানে Corsair RAMটা যে কোম্পানি ইম্পোর্ট করে বাংলাদেশে তাদের নাম হচ্ছে স্মার্ট টেকনোলজি যে এখানে যাদের স্টিকারটা দেয়া এই সেম কোম্পানি কিন্তু আরো একটা ব্র্যান্ডের RAM ইম্পোর্ট করে সেটা হচ্ছে PNY যা আমার হাতে দেখতে পাচ্ছেন একই স্টিকার এবং একই কোম্পানি একই ইম্পোর্টারের প্রোডাক্ট দুইটারই লাইফটাইম ওয়ারেন্টি দুইটাই 8GB দুইটাই 3200 দুইটাই 9RGB এবার আপনার বাজেট যদি 500 টাকা কম থাকে আপনি PNY নেন 500 টাকা বেশি থাকলে Corsair নেন আপ টু ইউ আপনার যেটা পছন্দ সেটা আমাদের এই বিলের সাথে পাওয়ার সাপ্লাই হচ্ছে Corsair এর CB550W এখানে কোনো গ্রাফিক্স কার্ড নেই ফিউচারে উনি গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করে ভালো একটা পাওয়ার সাপ্লাই লাগবে এই জন্য হয়তো উনি 550W নিয়ে নিছে আপনি 350W নিতে পারেন 450 নিতে পারেন যেটা আপনার পছন্দ তবে 450W এর Corsair পাওয়ার সাপ্লাইটাও কিন্তু 5 ইয়ার্সের ওয়ারেন্টি এইটার মতোই 80 প্লাস বোন সার্টিফিকেশন আছে এবং আজকের যে মনিটর বিল্ডের সাথে HP ব্র্যান্ডের M.2 NVMe এটা হচ্ছে 22 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেল সহ HP এর একটা মনিটর HP-টা পছন্দ করার পিছনে দুইটা যুক্তিকতা আমার অডিয়েন্স যারা আছেন কাস্টমার আমি যেটা দেখি সবাই প্রথম কথাতেই বলে যে আমার HP-টা আউটলুকটা খুব সুন্দর পছন্দ সো পারফরম্যান্সের থেকে বেশি আসলে আমরা প্রাধান্য দিয়ে দিই আউটলুকিংটা কীরকম আপনি যদি এই সেম কনফিগারেশনের কোনো অন্য মনিটর নিতে চান 1000 টাকা সেভ করলে আপনি নিতে পারবেন বাজারে অনেকগুলো অপশন আছে আর যদি চান যে না আমি একেবারে কম প্রাইসে একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর নিব 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ তাহলে আপনি ভিউসোনিক নিতে পারেন 2215 মডেল প্রাইসটা 14000 টাকার নিচে এই বিলের সাথে একটা কুলার আছে গেমম্যাক্সের 400V2 এটা ভাইয়া নিয়ে নিছে একটা লাইটিং হবে ফ্যানের মধ্যে আর স্টক কুলারটা অনেকেই ইউজ করতে চান না ভালো পারফরমেন্সের জন্য চাইলে আপনি এর থেকে আরও বেটার কুলার কিন্তু নিতে পারেন আর এই পিসিতে কম্পিউটার কেস ভাইয়া যেটা নিচ্ছে সেফ হয় টর্নেডো কেসটাও কিন্তু আমরা অনেক বিক্রি করছি কারণ কাস্টমাররা এখন আইসা যেটা বলে আমার পকেটে মাত্র 3800 টাকা আছে একটা ক্যাসিংয়ের জন্য এর থেকে বেশি বাজেট নাই কিন্তু আমার ক্যাসিংয়ে 4টা ফ্যান লাগবে এবং সেই ফ্যানগুলোতে আবার লাইটও জ্বলতে হবে এবং আমার পিসির কেসের মধ্যে গ্লাসও থাকতে হবে এই সবগুলো কন্ডিশনকে যদি একত্রে করি তাহলে এই টর্নেডো সেফ হয় ছাড়া আসলে বিকল্প কোনো হয় নাই আর এই ফ্যানগুলো কিন্তু দেখতে খুব সুন্দর কারণ এটাতে রিং RGB পাখাতে RGB জ্বলবে না শুধুমাত্র চারদিকে গোল রিং লাইটটাতে RGB লাইটিং জ্বলবে আর এখানে একটা হেডফোন দেখতে পাচ্ছি হ্যাবিটের RGB গেমিং হেডফোন এটাও কিন্তু ভাইয়া নিচ্ছে পাশাপাশি একটা মেকানিক্যাল কিবোর্ড নিচ্ছে এটা হচ্ছে হ্যাবিটের মেকানিক্যাল কিবোর্ড নেওয়ার কারণে এই কিবোর্ডটাতে ওনার 2500 টাকা খরচ হয়েছে আপনি যদি চান যে আমি মেকানিক্যাল কিবোর্ড নিব না 600 টাকার লজিটেকের কিবোর্ড নিব বায়োফোটেকের কিবোর্ড নিব তাহলে কিন্তু আপনার মাত্র 600 টাকা বা 550 টাকায় হয়ে যাবে সো এই কম্প্রোমাইজগুলো আপনি করলেই কিন্তু এই বাজেটটাকে আপনি 64 থেকে কমিয়ে 60ও আনতে পারবেন ট্রান্সেন্ডের 256GB NVMe M.2 এটা নিছে ভাইয়া আমাদের কাছে আরও অন্যান্য ব্র্যান্ড HP আছে গিগাবাইট আছে কিংসপেন আছে পাশাপাশি স্যামসাং আছে আপনাদের যে ব্র্যান্ড পছন্দ নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দেওয়া রইলো এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নেবেন মাউস আছে হ্যাবিটারি গেমিং RGB এই হচ্ছে মাউস আচ্ছা ফাইনালি ভিডিও শেষ করে দেওয়ার আগে UPS-এর কথাও একটু বলতে হবে এই UPS-টা আপনারা অনেকে বাদ দিয়ে দেন যদি বাজেট থাকে মাস্ট PC-র সাথে একটা UPS রাখবেন UPS IPS আমরা একটু কনফিউশন গোলায় ফেলি অনেকে UPS IPS এক জিনিস না UPS হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই আর IPS হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই IPS দিয়ে আপনি PC যদি চালাইতে থাকেন হঠাৎ করে কারেন্ট চলে যায় IPS-টা অন হবে বাট PC-টা বন্ধ হয়ে যাবে আর UPS এর মধ্যে যেটা দেওয়া থাকে আনইন্টারাপ্টেবল এই জন্যই বলা হয়েছে যখন কারেন্ট চলে যাবে PC-টা বন্ধ হবে না আপনাকে কিছুক্ষণের জন্য ব্যাকআপ দিবে সো যারা গুরুত্বপূর্ণ কাজ করেন সেভ করার আগে কারেন্ট চলে গেলে সেভ যদি করতে না পারেন প্রবলেম হয়ে যায় তারা মাস্টার একটা UPS নিয়ে নিন সেভ করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হঠাৎ করে যদি PC-টা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার PC-র যে কম্পোনেন্টসগুলো আছে অনেক সময় প্রবলেম করে সো বাজেট থাকলে অবশ্যই একটা UPS নিয়ে নেবেন UPS IPS এর ভিতরে আরও একটা বড় পার্থক্য হচ্ছে একটার মধ্যে AVR আছে এটার মধ্যে AVR বিল্ট ইন আছে ইনবিল্ট যেটা IPS-এ থাকে না AVR-টা হচ্ছে আপনার অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর যেটা আপনাকে ভোল্টেজ বাড়লে কমলেও কিন্তু প্রোটেকশন দিবে সো আজকের PC-টা 64000 টাকার মধ্যে বানিয়ে দিলাম ভাইয়ের নাম হচ্ছে নয়ন উনি আসছিল গাজীপুর থেকে কাপাসিয়া থেকে সো 64000 টাকার মধ্যে এরকম একটা PC আপনিও বানান অথবা চেঞ্জ করে আপনার মনের মতো করে বানান চাইলে মাল্টিপ্ল্যান আসতে পারেন আমাদের শপটা হচ্ছে 7তলায় লিফটের 7 756 57 আর 749 50 দুইটা শপ আছে আমাদের এখানে পাশাপাশি দুইটা শোরুম আমি 756 57তে বসি চলে আসেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ